বন্যার ধকল কাটিয়ে ওঠার আগে গত কদিনের অবিরাম বৃষ্টিতে আবারও ডুবেছে নোয়াখালীর নিম্নাঞ্চল। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, আজ আবহাওয়ার কি অবস্থা দেখছেন? পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে কিনা? Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাপাই। আমি এখন আছি নোয়াখালীর সবচেয়ে বন্যা কবলিত বা জলাবদ্ধ এলাকা বেগমগঞ্জ উপজেলা। আর আমি নিশ্চয় আপনাকে দেখাতে পারছি যে এখানে বন্যা পরিস্থিতির কী অবস্থা। আসলে মাঝখানে 7-8 দিন বৃষ্টি না থাকায় পানি কমলেও গত 2-3 দিনের যে বৃষ্টি বা ভারী বর্ষণ তাতে আসলে অন্তত 6-8 ইঞ্চি পরিমাণ পানি বেড়ে গিয়েছে। আজ সকাল থেকে অবশ্য বৃষ্টি নেই, আকাশ কিছুটা মেঘলা আছে। আবহাওয়া অফিস বলছে যে আজ নাগাদ পরিস্থিতির উন্নতি হবে। তবে আসলে পরিস্থিতি উন্নতি হওয়ার আগে এখানকার মানুষের, নোয়াখালীর বিশেষ করে সেনবাগ, সোনাইমুড়ি এবং বেগমগঞ্জে যে মানুষের দুর্ভোগ সেটি আসলে অনেকাংশে বেড়ে গিয়েছে। কেননা দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে আসলে নোয়াখালীর এই মানুষের দুর্ভোগ। এখানে নিশ্চয় দেখাতে পারছি যে মানুষের ঘরের ভিতরে এখনও পানি রয়েছে এবং ঘরগুলো আসলে মাটি, কাঁচা মাটির হওয়ার কারণে, নরম হয়ে যাওয়ার কারণে অনেকটা ভেঙে পড়ার উপক্রম। অনেকেই আসলে আশ্রয়কেন্দ্রে গেলেও গত 2-3 দিনের বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ার কারণে আবারও আশ্রয়কেন্দ্রে ফিরে যেতে হয়েছে। অর্থাৎ মানুষ একটা উভয় সংকটের মধ্যে রয়েছে। একদিকে তারা আশ্রয়কেন্দ্রে থাকতে পারছে না, দীর্ঘদিন ধরে তারা আসলে শুকনো খাবার বা আশ্রয়কেন্দ্রে বেশি তারা অসহ্য হয়ে পড়েছে আশ্রয়কেন্দ্রে থাকতে। অন্যদিকে তারা ঘরে ফিরতে পারছে না, কেননা ঘরের যে নাজুক অবস্থা, ঘর ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অন্যদিকে আসলে এখানকার মানুষের এখনও ত্রাণ সহায়তা দরকার। যে প্রথম দিকে ত্রাণ সহায়তা আসলে এখন আসলে পর্যাপ্ত নয়। তাছাড়া এখানকার দীর্ঘদিন জলাবদ্ধ হওয়ার কারণে পানি প্রচণ্ড রকম দূষিত হয়ে পড়েছে এবং রোগ জীবাণু ছড়িয়ে পড়েছে। সবুজ, ধন্যবাদ আপনাকে।